বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। আপনারা সকলেই জানেন যে আজকে চন্দ্রগ্রহণ চলছে। ইতিমধ্যে চন্দ্রগ্রহণ কিন্তু বেশ কিছুক্ষণ শুরু হওয়া হয়ে গেছে। এখনো পর্যন্ত আর কতক্ষণ চলবে এই চন্দ্রগ্রহণ? আজকে সুপার মুন আপনারা কখন দেখতে পাবেন? আজকে কিন্তু আপনারা বড় একটি লাল আকারের চন্দ্র দেখতে পাবেন, মানে চাঁদ। সেই সময়টি কখন, কটার সময় আপনারা সেই চন্দ্রটি দেখতে পাবেন এবং কতক্ষণ পর্যন্ত দেখার একটি টাইম রয়েছে, মানে কতক্ষণ পর্যন্ত স্থায়ী হবে? তো চলুন সে সম্পর্কিত আপডেট আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তাই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এইরকম ভিডিও ছাড়াও বিভিন্ন চাকরির লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নেব পরবর্তী যে লেটেস্ট আপডেট রয়েছে সেটি। আপনারা দেখুন বিজ্ঞানীরা কী বলেছে এই চন্দ্রের ব্যাপারে। এমন অদ্ভুত সংযোগ বেশ কিছুকাল পরেই দেখা যাবে পৃথিবীতে। বৈজ্ঞানিকরা বলেছেন যে এটিকে সুপার লুনার ইভেন্ট বলা যায়। তো দেখতে পাচ্ছেন এটিকে কিন্তু সুপার লুনার ইভেন্ট বলেছেন বিজ্ঞানীরা। পাশাপাশি এখানে একটি কথা বলা হয়েছে যে কোথা থেকে এই গ্রহণগুলি দেখা যাবে। ভারতের যে সমস্ত শহরগুলি থেকে দেখা যাবে সেগুলি হচ্ছে যে আগরতলা, আইজল, কলকাতা, চেরাপুঞ্জি, কোচবিহার, ডায়মন্ড হারবার, দীঘা, গুয়াহাটি, ইম্ফল, মালদা, ইটানগর এবং লুমডি, উত্তর লক্ষিমপুর, পুরী এবং শিলচর। এ সমস্ত জায়গাগুলি থেকে আজকের এই গ্রহণ তারা দেখতে পাবে। তবে পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে যদিও ভারতের আকাশে পূর্ণ গ্রাস দেখা যাবে না, তবে দেখা যাবে রক্ত চন্দ্র বা সুপার ব্লাড মুন, যা লাল রঙের চাঁদ। যখন পৃথিবীর এক প্রান্তে চন্দ্রগ্রহণ হয় তখন অন্য প্রান্তে উপচ্ছায়া চন্দ্রগ্রহণের ফলে এই রক্ত চন্দ্র দেখা যায় বন্ধুরা। তবে এই রক্ত বর্ণা চাঁদকে দেখা যাবে মাত্র 5 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 5 মিনিটের জন্য আপনারা কিন্তু এই রক্ত চন্দ্রকে দেখতে পাবেন। খুব বড় আকারের একটি চন্দ্র কিন্তু আজকে দেখতে পাবেন। আজকে চাঁদটিকে কেন বড় দেখাবে সেজন্য এখানে বলা হয়েছে এদিন পৃথিবীর আরও কাছে চলে আসে চাঁদ, তাই খুব বড় দেখাবে চাঁদকে, যে কারণে সুপারমুন বলা হচ্ছে। চাঁদের কক্ষপথ উপবৃত্তাকার হওয়ার জন্য এরকম হয়। পৃথিবী থেকে কখনো বড় আবার কখনো ছোট দেখায় চাঁদকে, প্রায় 12% বড় দেখাবে আজকের এই চাঁদকে। তো আজকের এই চাঁদকে প্রায় পৃথিবীর থেকে 12% বড় দেখাবে, মানে যত বড় দেখাতো তার থেকে হয়তো 12% বড় দেখাবে বন্ধুরা, এমনই হয়তো বলতে চেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানিয়ে রাখি যে কোন সময়টিতে আপনি দেখতে পাবেন। যেহেতু এখন দিনের বেলায় চাঁদ দেখা কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। তো যেহেতু এখানে এই গ্রহণটি চলবে 6টা 23 পর্যন্ত, শুরু হয়েছে 3টে 15 থেকে, 6টা 23 পর্যন্ত যদি চলে, সন্ধেবেলা যদি আকাশের আবহাওয়া পরিষ্কার থাকে, তবে আপনি কিন্তু এই সুপারমুন দেখতে পারবেন। আপনি অবশ্যই আকাশের দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে সুপারমুন একেবারে লাল আকারের, আগের থেকে তুলনামূলকভাবে কিন্তু আকারে বড় আপনি অবশ্যই দেখতে পাবেন। তাই আকাশ পরিষ্কার থাকলে আপনি খেয়াল করে দেখবেন চন্দ্রগ্রহণের এই যে রূপটি, আপনি কি অবশ্যই কিন্তু দেখতে পাবেন। তো এই ছোট্ট আপডেটটি আপনাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু এই আপডেটটি দেওয়া হলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সকল বন্ধুবান্ধবকে জানিয়ে রাখতে চেষ্টা করবেন। যেহেতু আজকে যশ ঘূর্ণিঝড় একেবারে আবহাওয়ার পরিবর্তন করে ফেলেছে, সেহেতু কিন্তু আজকে আকাশ হয়তো একটু হলেও মেঘলা থাকতে পারে বন্ধুরা। অনেক জায়গায় সম্পূর্ণ মেঘলা থাকতে পারে, কিন্তু কিছু কিছু জায়গায় আকাশ পরিষ্কার থাকলেও থাকতে পারে। তো আপনি অবশ্যই খেয়াল করে দেখবেন, যদি দেখতে পান তো আপনি হয়তো দেখতেও পেতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।